আসসালামু আলাইকুম দর্শক সকলকে আলোকিত রাঙামাটির রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নানিয়ার চরে সেনাবাহিনীর অভিযানে অবৈধ কাঠ জব্দ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙ্গামাটি পুলিশের মত বিনিময় সভা মাটিডাঙ্গায় অর্থঘটি টাকার বিদেশি সিগারেট উদ্ধার মানিক প্রাইভেট কার ও মৎস তিন মাদক ব্যবসায়ী আটকা প্রাণী সম্পদ বিভাগ কর্তৃক বিনামূল্যে পিপিআর টিকা প্রদান বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লঙ্গের শোভাযাত্রা ও আলোচনা সভা সুইদর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত নানিয়ার চোরে সেনাবাহিনীর অভিযানে অবৈধ জব্দ রাঙামাটির নানিয়াচরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে গত সোমবার দিবাগত রাতে নানিয়ারচর আওতাধীন বুড়িঘাট আর্মি ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে বিরাশি দশমিক দুই ঘনফুট অবৈধ গামারি ও সুরুজ কাঠ জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য পঁয়ত্রিশ হাজার টাকা অন্যদিকে ঘিলাছড়ি আর্মি ক্যাম্প এলাকা থেকে চার হাজার সাতশো বিরানব্বই ঘনফুট অবৈধ সেগুন গামারি কোড়ি এবং গোল কাঠ জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য আট লক্ষ টাকা জব্দকৃত কাঠগুলো প্রচলিত আইন অনুযায়ী বুড়িঘাট বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে সেনাবাহিনী জানায় প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা বনজ সম্পদের অপব্যবহার এবং অবৈধকার পাচার রোধকল্পে নানিয়ার আচর্যজন তথা বাংলাদেশ সেনাবাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙ্গামাটি পুলিশের মতবিনিময় সভা আসন্ন শারদীয় দুর্গাপূজা পূজা হাজার তেইশ সুষ্ঠু সুন্দরভাবে উদযাপন এবং সার্বিক নিরাপত্তার পরিকল্পনা নিয়ে জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে জেলার দশটি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিদের নিয়ে জেলা পুলিশের সম্মেলন কক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তহিদ বলেন পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে তিনি আরও বলেন পূজা মণ্ডপগুলোর আলাদাভাবে বাহির ও প্রবেশ পথ রাখতে হবে পুলিশ ও আনসারের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সহ পূজার নিরাপত্তার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয় এবছর

খাগড়াছড়ি মাটিরাঙ্গা অর্ধ কোটি টাকার ভারতীয় সিগারেট উদ্ধার করেছে সেনাজন গত বুধবার রাতে সেনাজনের আর পি গেটের ওদরে কলেজ গেটে অভিযান চালিয়ে এসব সিগারেট উদ্ধার করা হয় সেনাবাহিনী সূত্রে জানা যায় সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে সীমান্ত দিয়ে আনা সিগারেট চট্টগ্রামে পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা সরকারি কলেজ গেটের সামনে একটি গাড়িতে তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের সাতাশ কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার করা হয় যার বাজার মূল্য একান্ন লাখ ছাপ্পান্ন হাজার টাকা মাটিরাঙ্গা জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মুরাদ হুসাইন জানান চোরাকারবাইদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না উদ্ধারকৃত সিগারেট সীতাকুণ্ড কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান মানিছড়িতে প্রাইভেট কার ও মদসহ তিন মাদক ব্যবসায়ী আটক খাগড়াছড়িতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুইটি প্রাইভেট কার ও একশো পঞ্চাশ লিটার চোলায় মতো তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার পাঁচ অক্টোবর ভোর তিনটা চল্লিশ মিনিটের দিকে মানিকছড়ি থানাধীন দিন ছোলা ইউনিয়নের গাড়িডানা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয় আটককৃত আসামিরা হলেন রাঙ্গামাটি বেদবনিয়ার মৃত মোহাম্মদ উল্লার ছেলে মোহাম্মদ মিজান রাঙ্গামাটি বেদবনিয়ার সিকদারবাড়ি এলাকার আলী আহমদের ছেলে আবু ও চট্টগ্রাম ধামপাড়ার মনরুবি দাসের ছেলে রাজীব রবি দাস ব্যাপারে মানিকছড়ি সদর থানার অফিসার ইনচার্জ আনসারুল করিম জানান গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে থানার মামলা রুজু করা সহ আইন অনুযায়ী আসামিদের কোর্টে প্রেরণ করা হয়েছে কাপ্তায় সম্পদ বিভাগ কর্তৃক বিনামূল্যে পিপিআর টিকা প্রদান কাপ্তাই মৎস্য সম্পদ মন্ত্রণালয় অধিদপ্তরের অধীনে সারা দেশের ন্যায় কাপ্তাই উপজেলায় পিপিআর রোগের ভ্যাকসিনেশন দেওয়া হচ্ছে বুধবার পাঁচ অক্টোবর সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই টিকা কার্যক্রম চালু রাখা হয় কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেনারি হাসপাতাল কাপ্তাই চার নং ইউনিয়নের চার পাঁচ ও ছয় নং ওয়ার্ডে বিনামূল্যে ভেড়া ও ছাগলের টিকা প্রদান করা হয় কাপ্তা উপজেলা প্রাণী সম্পদের কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারি জানান গত সেপ্টেম্বর থেকে পিপিআর টিকা চালু করা হয়েছে আগামী অক্টোবর তেইশ তারিখে এই কার্যক্রম শেষ হবে গত ছয় দিনে উপজেলায় প্রায় চার হাজারের অধিক ছাগল ও ভেড়াকে টিকা দেওয়া হয়েছে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লঙ্গদ শোভাযাত্রা ও আলোচনা সভা কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা এই স্লোগানকে সামনে রেখে লঙ্ঘদ উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার পাঁচ অক্টোবর সকাল এগারোটায় রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে শিক্ষক ও ছাত্রছাত্রীদের নিয়ে শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি প্রধান সড়ক ঘুরে হেলিপেট হয়ে বিদ্যালয়ের আলোচনা সভায় মিলিত হয় সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইবনিসা ট্রাস্ট হাসপাতালের কোঅর্ডিনেটর মোহাম্মদ নুরুল ইসলাম শাহীন এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন শেষে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে সকল শিক্ষকদের নিয়ে কেক কাটা হয় ও শিক্ষকদের বিভিন্ন পুরস্কার প্রদান করা হয় এছাড়া জেলার অন্যান্য উপজেলাতেও বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দশকেই ছিল আমাদের রাত সংবাদ ধন্যবাদ আপনার জন্য